আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকত এখানে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব ওই চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেট এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি প্রতিষ্ঠান যখন কোনো প্রজেক্টে বিনিয়োগ করতে চায় অথবা কোনো মেশিন ক্রয় করতে চায় তখন ওই প্রজেক্ট অথবা ওই মেশিন ওই প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে কিনা এইটা যাচাই করার জন্যই এই ক্যাপিটাল বাজেট বা মূলধন বাজেটিং করা হয়ে থাকে এখন মূলধন বাজেটিংয়ে অনেকগুলি প্রসেস রয়েছে অনেকগুলি প্রক্রিয়ার মাধ্যমেই একটা প্রজেক্ট লাভজনক কিনা তা যাচাই বাছাই করা হয় এই অধ্যায়ে আমরা ওই প্রক্রিয়াগুলি আলোচনা করব চলুন শুরু করা যাক এখন আপনারা দুই নম্বর পেজটাতে মুভ করেন এইখানে প্রথমেই আপনারা দেখবেন একটা বড় ছক দেওয়া আছে এই ছকটাই হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেই অঙ্কই করতে বলুক না কেন যেই রিকোয়ারমেন্টে চাক না কেন আমাদেরকে এই ছকটা করতে হবে তবে সবসময় এত বড় ছক করতে হবে না এই ছকের মধ্যে টোটাল বারোটা ঘর রয়েছে সবসময় আমাদেরকে এই বারোটা ঘর করতে হবে না রিকোয়ারমেন্টের ওপর ডিপেন্ড করে ছকের মধ্যে ঘরগুলো কম অথবা বেশি হতে পারে আমাদের এখানে প্রথমেই তিনটা রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি পিবিপি এআরআর আর এবং রই এই তিনটা রিকোয়ারমেন্ট যদি চায় তাহলে আমাদেরকে আটটা ঘর করতে হবে আর যদি এনপি ভি পিআই এনপিআই এই তিনটা রিকোয়ারমেন্ট চায় তাহলে আমাদেরকে দশটা ঘর করতে হবে আর যদি সর্বশেষ আইআরআর চায় তাহলে আমাদেরকে বারোটা ঘর করতে হবে এই যে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশনগুলি এগুলির ফুল মিনিং একটু পরে আপনাদেরকে জানাবো আপাতত শুধুমাত্র ধৈর্য সহকারে এতটুকু জেনে রাখুন এরপরে ছকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি ছকের মধ্যে টোটাল ঘর কয়টা আছে এখানে বারোটা যদি এই যে প্রথম তিনটা রিকোয়ারমেন্ট তিনটা রিকোয়ারমেন্ট যে কোনো একটা চায় তাহলেই আমাদেরকে ঘর করতে হবে কয়টা আটটা এবং সেকেন্ড পার্টে এনপিভি পিআই এন পি আই যেইটাই চাক না কেন রিকোয়ারমেন্টে আমাদেরকে দশটা ঘর করতেই হবে এবং যদি আইআরআর চায় তাহলে বারোটা ঘর করতেই হবে এখন ছকের মধ্যে প্রথম ঘরটা হচ্ছে ইয়ার প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমন যতগুলি ইয়ার দেওয়া থাকবে ওইগুলো আমরা এখানে বসাবো তারপরে এখানে রয়েছে সিএফবিটি সিএফবিটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ আর বিফোর ট্যাক্স মানে তো আপনারা বুঝতেই পারেন তারপরে এখানে আছে ডিইপি ডিইপি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশনের সংক্ষিপ্ত রূপ ডেপ্রিসিয়েশন মানে কি অবচয় তারপরে এখানে আছে ইবিটি ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স এই যে চার নম্বর ঘর ইবিটি এই ঘরের টাকাটা কিভাবে বের করে দেখেন আমি উপরে দেখিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা ঘরের টাকাই কিভাবে আসবে আমি উপরে দেখিয়ে দিয়েছি পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে তবে আপাতত জাস্ট এগুলো মনে রাখেন তারপরে আছে ট্যাক্স তারপরে আছে ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স এরপরে আছে সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এরপরে আছে সি ডট সিএফএটি মানে কিউমিলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তারপর আছে পিভি রেট পিভি পিভি রেট পিভি এই ঘরগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবেন আপাতত জাস্ট এগুলো মনে রাখেন এবং কষ্ট করে খাতায় কয়েকবার লিখে নেন তাহলে দেখবেন সহজ হয়ে গেছে একদম সহজ হয়ে যাবে প্রথম প্রথম আমারও অনেক কঠিন লাগত ধীরে ধীরে সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ছকটা হচ্ছে এই অধ্যায়ের লাইফলাইন এই ছকটা ছাড়া আমরা একটা অঙ্ক করতে পারবো না এই যে উপরে সাতটা রিকোয়ারমেন্ট এর একটা রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করতে পারবো না যদি না আমরা এই ছকটা ভালো মতো শিখি এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে এই যে সাতটা রিকোয়ারমেন্ট প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য আলাদা আলাদা সূত্র রয়েছে আমাদেরকে ওই সূত্রগুলো অবশ্যই শিখতে হবে সূত্রগুলো শেখা ছাড়া আমরা কখনোই এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে পারবো না চলুন ওই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করা যাক আপনারা এবার তিন নম্বর পেজটাতে মুভ করেন এখানে তিন নম্বর পেজটাতে প্রথমেই আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পিবিপি সমান সমান মানে পিবিপি এর যে সূত্র এ প্লাস এন সি ও মাইনাস সি ডিভাইডেড ডি এই যে পিবিপি এর ফুল মিনিংটা কী পিবিপি এর ফুল মিনিং হচ্ছে পে ব্যাক পিরিয়ড পে ব্যাক পিরিয়ড জিনিসটা কি আমি একটা মেশিন কিনেছি এক লক্ষ টাকা দিয়ে এখন এই মেশিনটা ব্যবহার করব আমি মুনাফা অর্জনের জন্য তাই না কিছু পয়সা কামাই করার জন্য এখন আমার এই এক লক্ষ টাকা এই মেশিনের সাহায্যে কত দিনের মধ্যে উঠে আসবে এটাই হচ্ছে এই পিবিপি এর কাজ আমি যত টাকা বিনিয়োগ করেছি শুধুমাত্র অত টাকা কত দিনের মধ্যে উঠে আসবে ওইটার কাজই হচ্ছে এই পিবিপি তারপরে এখানে এনসিও এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটলে তারপরে এখানে এ সি ডি এই তিনটা জিনিস আমরা যখন ম্যাথ করতে যাব তখন আলোচনা করব তারপরে এখানে আছে এ আর আর এ আর আর মানে হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন সূত্র কি অ্যাভারেজ ইএটি ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইএটি মানে কি আর্নিং আফটার ট্যাক্স এখন এই যে অ্যাভারেজ ইএটি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট এটা আবার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না এই দুইটাও আমাদের দুইটা সূত্রের মাধ্যমে বের করতে হবে এখানে আমি হাতের ডান পাশে দেখিয়ে দিয়েছি যে অ্যাভারেজ ইএটির সূত্র কী অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র কী আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখেছি আপনারা আশা করি বুঝতে পারবেন এখানে অ্যাভারেজ ইএটির সূত্রটা হচ্ছে টোটাল ইএটি ডিভাইডেড ইয়ার এখানে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট প্লাস এস ভি এস ভি মানে হচ্ছে সেলভেজ ভ্যালিউ ডিভাইডেড টু প্লাস ডব্লিউসি ডব্লিউসি মানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং একদম উপরে দেখেন ডিইপি ডিইপি মানে কি ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন বের করার কিন্তু একটা সূত্র আছে ওই সূত্রটা আমরা এখানে দেখিয়েছি হাতের বাম পাশে আমাদের সর্বশেষ যে সূত্র সেটা হচ্ছে আর ও আই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা কি অ্যাভারেজ ই এটি ডিভাইডেড টোটাল ইনভেস্টমেন্ট অ্যাভারেজ এটি কীভাবে বের করে তত আমরা একটু আগে দেখলামই এই যে তিনটা রিকোয়ারমেন্ট এই তিনটা রিকোয়ারমেন্ট যখন চাইবে তখন আমাদেরকে ছকে ঘর করতে হবে কয়টা মনে আছে আটটা ঘর আমাদেরকে ছকে করতে হবে এরপর আপনারা চার নম্বর পেজটাতে মুভ করেন চার নম্বর পেজে আমরা আরও কিছু সূত্র দেখিয়েছি প্রথমে হচ্ছে এনপিভি এনপিভি মানে কি নেট প্রেজেন্ট ভ্যালিউ সমান সমান টিপিভি মাইনাস এনসিও টিপিভি মানে কি টোটাল প্রেজেন্ট ভ্যালিউ আর এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটলে তারপরে সূত্রটা হচ্ছে পি ডট আই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স টিপিবি ভাগ এনসিও উপরের সূত্রটা ছিল টিপিবি মাইনাস এনসিও নিচের সূত্রটা হচ্ছে টিপিবি ভাগ এনসিও ইন্টু হান্ড্রেড তারপরে সর্বশেষ নিচে সূত্রটা হচ্ছে এনপিআই মানে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স সমান সমান পিআই মানে ওই যে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের যে মানটা বের হবে ওইখান থেকে আমাদেরকে হান্ড্রেড বিয়োগ করতে হবে এবং হাতের ডান পাশে আমরা সর্বশেষ যে সূত্রটা দেখিয়েছি সেটা হচ্ছে আইআরআর আইআরআর এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন এটার সূত্রটা কি এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ নর্মালি আমি কী করি জানেন আমি একটু ছন্দে সুরে সুরে পড়ার চেষ্টা করি যদিও আমি বেশুরা তবুও একটু সুরে সুরে পড়ার চেষ্টা করি যাতে আমি নিজেকে বোঝাতে পারি এবং আমি ওইগুলি মনে রাখতে পারি আমি যদি এনপিভির সূত্র বলি তাহলে কি বলবো টিপি ভি মাইনাস এনসিও আর যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র বলি টিপিবি ভাগ এনসিও এরকম করে আমি একটু মজা করে সূত্রগুলি মুখস্থ করি আপনারাও এরকম মজা করে কয়েকবার সূত্রগুলো পড়বেন তাহলে দেখবেন আপনাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে এবং কয়েকবার লিখবেন খাতায় তাহলে দেখবেন ধীরে ধীরে সহজ হয়ে যাবে এবং সর্বোপরি যখন আমরা ম্যাথগুলো করব তখন এই সূত্রগুলো প্র্যাকটিস হয়ে যাবে এরপর সর্বশেষ আপনারা পাঁচ নম্বর পেজটাতে মুভ করেন পাঁচ নম্বর পেজটাতে আমি কি দেখিয়েছি এই যে এতক্ষণ যত আলোচনা হলো যত অ্যাভ্রিভিয়েশন এসেছে সবগুলির ফুল মিনিং আমি এখানে দেখিয়েছি যাতে আপনাদের জন্য নোট করতে সুবিধা হয় আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাসটাতে আমরা জাস্ট এই ছকটা নিয়ে আলোচনা করলাম এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম আমি চাইবো আপনারা সেকেন্ড ক্লাস করার আগে এই সূত্রগুলি মুখস্থ করে নেন এবং খাতায় লিখে নেন এবং সাথে সাথে এই যে ছকটা এই ছকটাও আপনারা ভালো মতো মুখস্থ করে নেন কয়েকবার জাস্ট আপনারা খাতায় লিখেন সূত্রগুলি এবং ছকটা তাহলেই দেখবেন আপনার জন্য সহজ হয়ে গেছে আমরা আমাদের দুই নম্বর ক্লাসটাতে একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব ঠিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও